আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি লাইফ ডায়েরি। আমি রুবিনা আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা? সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা কামনা করি সবসময়ই। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকগুলো দিন পরে আপনাদের সাথে যোগাযোগ করার একটু সময় হয়েছে। ভাবলাম এতগুলো দিন সবাই হয়তো আমাকে ভুলেই যাচ্ছে, তাই ছোট্ট একটা রেসিপির সাথে সাথে আপনাদের সাথে সামান্য কিছু সময় পার করার জন্য চলে এসেছি। আজকে আপনাদেরকে আমি একটু ভুড়ি রান্না করে দেখাবো। আমি রেগুলার যেভাবে রান্না করি সেভাবেই। ভয়েসটা আমার একটু চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ প্রচণ্ড অসুস্থ ছিলাম, একটু সুস্থ হয়ে উঠেছি। সে কিন্তু এখনও ভয়েসটা ঠিক হয়নি, তবে ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর এই যে রান্নার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আর আদা কুচি করে নিয়েছি, আর হচ্ছে গিয়ে আদা পেস্ট নিয়েছি, আর বাকি মশলাগুলো এক এক করে দিব, তখন দেখতেই পাবেন। এর আগের ভিডিওটায় আমি বলেছিলাম আমি রেগুলার হব, তবে সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তারপর পরেই চলে এসেছে আমার বাসায় গেস্ট, আমার ননদ তার বাচ্চাদের নিয়ে ডাক্তারকে দেখাতে এসেছিল, আমার শাশুড়িমাও এসেছিল। তো সবাই তারা ডাক্তার দেখিয়ে প্রায় সপ্তাহখানেকের বেশি থেকেছে, তো আমি তাদেরকে এই টাইম দেওয়ার চেষ্টা করেছি। আর তারা চলে যাওয়ার শেষ মুহূর্তে আমি নিজেই অসুস্থ হয়ে পড়লাম, তো সেই জন্যে অনেক কিছু মিলিয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি। হয়তোবা আপনারা আমাকে ভুলেও গিয়েছেন, তবে সমস্যা নেই, ইনশাল্লাহ আবার আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমি রেগুলার আপনাদের সাথে কন্ট্যাক্ট রাখবো। নিজের দায়িত্ববোধটাকে আমি সবসময় বেশি প্রাধান্য দেই। সবার আগে সবার দায়িত্ব কমপ্লিট করে আমি যদি পারি, সেক্ষেত্রে আমি ইউটিউবিং করার চেষ্টা করি, নতুবা নয়। তো ইনশাল্লাহ এখন আবার একটু ফ্রি হয়েছি, আবার আপনাদের সাথে অনেক সময় করব, গল্প করব, আড্ডা দিব। আর এই যে আমি দেখতেই পেলেন কিন্তু প্রসেসগুলো কী করেছি। এখন আমি পেঁয়াজ রসুন আর আদা কুচি সাথে সবগুলো মশলা এক এক করে দিয়ে নিব। এই যে আদা পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, স্বাদ মতো লবণ দিয়েছি, দিব জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এগুলো একদম আমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। ঝাল যারা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝাল একটু কম দিতে পারেন, তবে ভুঁড়িতে আমার একটু ঝাল বেশি খেতেই পছন্দ, সেজন্য বেশিই দিলাম। আর এই যে সরিষার তেল দিয়ে যেহেতু রান্না করি, তাই সরিষার তেলটাই দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তেল, সেটা যে তেলই হোক না কেন, কারণ ভুঁড়ি একটু বেশি তেলে ভাজলে শেষের দিকে তাহলে বেশি ভালো হয়। আর এই পর্যায়ে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন আমি প্রচুর পরিমাণে পানি দিব, কারণ পুরো রান্নায় যতটুকু পানি প্রয়োজন হবে আমার সব আমি একবারে দিব। দুইবারে পানি দিতে যাবেন না, চেষ্টা করবেন এভাবে একবারে আন্দাজ করে একটু বেশি পানি দিয়ে একদম কষিয়ে নেওয়ার। আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এই মুহূর্তে আমি ভালো করে ভেজে নিব, বেশি বেশি করে নেড়ে রাখবেন, কারণ পোড়া লেগে যেতে পারে যেহেতু আদার পরিমাণটা একটু বেশি থাকে। আর এই যে আমার রান্না হয়ে গিয়েছে,
দেখতে কিন্তু বেশ চমৎকার হয়েছে, তাই না? খেতেও খুব ভালো হয়েছে। আর আদার পরিমাণটা বেশি দিলে পেট খারাপ হওয়ার চান্স থাকে না। যাদের এই সমস্যাটা থাকে তারা চেষ্টা করবেন একটু বেশি করে আদা দেওয়ার জন্য। আমার এই ভিডিওটির মধ্যে আপনাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমার বকবকানি আরও শুনতে পাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।